তো স্নান করবো, করে নিলাম আর হ্যাঁচু আরম্ভ হয়ে গেছে জানো, বৃষ্টি যেই নাকি গাড়ি নিয়ে বেরালাম আর ঝরঝর করে বৃষ্টি আরম্ভ হলো। তো চলো ফটাফট করে এবার দুর্গা মার মতন কাজ আরম্ভ করে দিই। দশ হাতে দশ ক্যা বলতে ক্যা ক্যা বললি, ফটাফট করে কাজ করে নিই, আরম্ভ করি, অনেকক্ষণ টাইম হয়ে গেছে। তো চলো বলে দেখো সব কাজকর্ম হয়ে গেছে, ভিডিও আমি করতে পারিনি কেননা ফোনটা একটু চার্জে বসিয়েছিলাম। তো দাঁড়াও পাখা চলে, এ দেখো সব ধুয়ে টুয়ে দিয়েছি, ব্যালকনি ঠ্যালকনি জামা কাপড় মেলে দিয়েছি, আর পুজো আসছে বলে সব কিছু একটা একটা করে ধুয়ে রেখে দিচ্ছি। তো পাপোস ঠাপোস এই যে ডাইনিং টেবিলে কভার এগুলো সব ধুয়ে ধুয়ে সব মেলে রেখেছি, আর এই যে বিছনা গোছানো হয়ে গেছে। আর আজকাল আবার আমার দুই মেয়ে গণপতিকে নিয়ে শুচ্ছে, কি বলবো বাচ্চা মোপান আরম্ভ হয়ে গেছে। দেখো আমি আস্তে আস্তে না কাজগুলো কমপ্লিট করে রাখছি। তো এই যে বেসিন টেসিন সব ধুয়ে টুয়ে রেখেছি পুরো, আজকে ডেটল ভরেছি, তো এটা পুরো ভরেছে, আর এখানটা একটুখানি ছিল বলে ওটাকে রেখে দিয়েছি। কিন্তু রান্নাঘরের অবস্থা দেখো, বাসনগুলো সব ভাবছো ঝুড়িতে কেন, ঝুড়িতে এই কারণে কালকে আমি রান্নাঘরটাকে মানে উপরতে পুরো ধোবো, তো ওটা নেক্সট ব্লকে পেয়ে যাবে। তো আজকে আমি কী করছি, যেটুখানি হয় তো সেইটুখানি করে এই যে সব বাসনের তাক থেকে নিয়ে আমি এটার মধ্যে রেখে দিয়েছি, আস্তে আস্তে করে নিয়ে এগুলো রেখে দেবো। আর আজকে যতক্ষণ আমি একটু মাংস বানাবো সেই জন্য, আর এখনও বাসন মাজা হয়নি, তো রান্নাঘরের এর জন্য আজকে আমার এই অবস্থা, গোছানো হবে না কেন সব কিছু নামাবো। আর এই যে ঠাকুর ঘরেরও সব হয়ে গেছে, আর এই কভার ঠবার এগুলো সব ধুয়ে পেতে দিয়েছি, সব ধোয়া হয়ে গেছে। মানে আমার কি বলতো একটুখানি পুজো আসার আগে না মানে সব ধোয়া ধুয়ে না করলে পরে ভালো লাগে না, শুধু এখন বাকি রয়েছে এই পর্দাগুলো, এই পর্দাগুলো ধুলে পরে ব্যাস। আর এই গামছাটা আছে, আর বাদ বাকি সব তাওয়ালগুলো ধোয়া হয়ে গেছে। আর এই দেখো এই যে কালকে ফ্রিজটা পরিষ্কার করবো, পাখাটাকে চালিয়ে দিলাম, কালকে ফ্রিজ পরিষ্কার করবো আর রান্নাঘর পরিষ্কার করবো, বাদ বাকি এই ঘরও সবে জাস্ট মুছলাম, এই যে পাখা চালিয়ে দিলাম। এই হচ্ছে ব্যাপার, কাজকর্ম কমপ্লিট, জল ঠলও ভুলে রেখেছি, কালকে মানে যে দুই দিন আছে দুই দিনে জল ড্রামগুলো খালি করে দেবো, পরের দিন মানে পুজোর দিনকে, পুজোর আগের দিনকে আর কি মেজে ঠেজে জল ভরে নিয়ে আসবো। এই আপাতত কাজকর্ম হলো, আর জামাটাকে পুরো ভিজে গেছে বলে একটুখানি হাওয়াতে তার পাখাটা বন্ধ হয়তো শুনতে পারবো না, তো জামাটাকে মেলে দিয়েছি। এটা হচ্ছে সকালবেলা যখন যাই দিতে তখন এটা পড়ে যায়, আর বাদ বাকি যখন যাই তখন অন্য অন্য ড্রেস ডেলি একটা একটা করে পড়ে যায়। তো এই হলো, আস্তে আস্তে আমার সব কিছু ধোয়াধুই হয়ে গেছে, শুধু এখন পর্দাগুলো রয়েছে। আর আজকে হচ্ছে মঙ্গলবার বুধ বৃহস্পতি, কালকে হচ্ছে বুধবার, বুধবার বৃহস্পতিবার, আছে ষোলো সতেরো আঠেরো, আর বেশি দিন নেই, দুই তিন দিন রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আজকে মাংস রান্না করবো, করে রান্নাঘরটাকে সব পুরো ধুয়ে ধাইয়ে রেখে দেবো, কালকের থেকে নিরামিষ খাওয়া চলবে, ঠিক আছে? তো ওই জন্য আজকে চিকেন খাবো, তো যাবো আনতে তারপরে, তো ওই জন্য এখন ফটাফট করে স্নান টান করে নিই, করে নিয়ে পুজো টুজো দিই, চলো বক বক পরে আবার কথা হচ্ছে। তো বন্ধু দেখো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, করে একবারে আচ্ছা নাইট পরে নিই, একবারে কুর্তি পরে নিয়েছি, আর আজকের টিপটা অন্য পড়েছি, কেমন লাগছে? তো যাই হোক স্নান টান করে পুরো রেডি হয়ে নিয়েছি, আর আগের ব্লগে তো দেখিয়েছি এটাকে পুরো লাগিয়ে নিয়েছি এই পেপারটা, কিন্তু নিচের পর্যন্ত একটুখানি ফাঁকা রয়েছে, ওটাকে অর্ডার করে করিনি, ওটাকে এখন না পরে আর কি করবো। তো তুলিস তুলসী মাকে স্নান করিয়ে এসেছি, এখন ঠাকুরের বাসনগুলো মাজবো। মেয়ে যে ভেবেছিলাম আজকে একটুখানি দুধ ধুধ দিয়ে পুজো দেবো, কিন্তু দুধের আশা থাকলে পরে আমার এখানে পুজোর অনেক দেরি হয়ে যাবে, আর দেরি হয়ে গেলে পরে আমার কাজকর্ম সব দেরি হয়ে যাবে। তো আমি যেরকম আছে যা আছে ঠাকুর বোঁদে আছে বোঁদে দিয়ে দিয়ে দিই, বুন্দি আর কি, তো ওই দিয়ে পুজো দিয়ে দিই। তো এই হচ্ছে ব্যাপার, চলো দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে?
পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, হয়ে ওই যে গোপালের জামা ধুয়ে টুয়ে মিলে রেখে দিয়েছি, আজকে কোনো রকম করে দিয়েছি জানো পুজো। তো চলো, আমার খুব খিদে পেয়ে গেছে, টাইম কত হয়ে গেছে দেখো, 10:15 হয়ে গেছে। তো চলো ফটাফট করে আমি একটুখানি রুটি করি। দিয়েছি না রুটি, তো সকালবেলা খেয়ে গেছে গলা রুটি, আর টিফিনে দিয়েছি মানে ওই রুটি মানে হাতের রুটি। এই কারণে হাতের রুটি আর সকালবেলায় ওরা যেই জিনিস মানে খেয়ে যাবে সেই জিনিস আবার মানে টিফিনে গিয়ে কিন্তু খাবে না, খেতে চায় না ও। এমনি দুধ দিয়ে দেয় সকালে বনবিটা দিয়ে, তাও খেয়ে চলে যাবে, কারণ কি নাকি শুধু দুধ বনবিটা খেলে পরে পেট ভরে, তাই একটা করে চিনি দিয়ে এরকম করে গলা রুটি করে দিই। তো খেয়ে গেছে, তো আমার জন্য একটুখানি রয়ে গেছে, আর একটার বেশি আবার খাবে না এরকম। তো ওই যাই হোক, একটাই খেয়েছে দুইজনে একটা একটা করে, আর আমার জন্য একটুখানি পোশাক ছিল মানে একটুখানি, তো আমি ওটাকে করে নিলাম এই যে গলা রুটি। তো চলো তরকারিটা নিয়ে নিই, আর এখানে এই দুধটা বসিয়েছি ঠাকুরের জন্য, একটুখানি দুধ শুধু জাস্ট কাল বিকালের জন্য মানে বিকালে দেবোখানে ওকে দুধ, তো ওর জন্য এখানে বসিয়ে দিয়েছি দুধটাকে গরম, আর এখানে বাদ বাকি দুধ বসিয়েছি। তো চলো খেয়ে ঠেয়ে নিই। হুম, দেখো আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আর এই জায়গাটা যে আছে এ পর্যন্ত ঘাসের মরা ওষুধ দেওয়া হয়েছে, ওর জন্য হলুদ হলুদ লাগছে। আজকে এই রান্না করলাম, কেন বলো তো, বর ফোন করলো, ফোন করে বললো যে এখন মানে আর বেরাতে না, তো একবারে বিকালবেলা মেয়েদের যখন আনতে যাব তখন আর কি গিয়ে মাংসটা নিয়ে আসবো, বলছে বারবার যাবে আসবে গাড়ির তেলও পোড়াবে, তো যাই হোক ওর জন্য গেলাম না, বিকালবেলা মাংস নিয়ে আসবো, তো বিকালবেলায় করবো। তো এই হচ্ছে ভেন্ডি আলু ভাজলাম, আর এখানে কুমড়ো দিয়ে ডাল করেছি, আর এই যে ভাত করেছে ভাতের মধ্যে উচ্ছে আলু দিয়েছি। আর রাত্রিবেলা বরের বুদ্ধি দেখবে শুনবে, তার বর বলছে রাত্রিবেলায় মানে মাংসটা করে রাখবে, তো কালকে আমি বলেছি এরকম বাসনপত্র ধোবো রান্নাঘরটাকে পুরো ধোবো, এবার আমার রান্নাঘরটাকে ধুতে গেলে পরে সত্যি কথা বলতে অনেক টাইম লাগে, তো বলছে ক্লান্ত হয়ে যাবে রান্নাবাড়ি কখন করবে, তার থেকে রান্না রাত্রিবেলা মাংসটা করে রেখে দেবে বেশি করে, কালকেও খেয়ে নিতে পারবে, যে কালকেও মাংসটা খেয়ে মানে রেখে দিলে পরে রাত্রিবেলা রান্না করে রেখে দিলে পরে কালকেও খাওয়া যাবে। তো কেননা রান্নাঘর কালকে যদি পুরো ধুই তো দেরি হয়ে যাবে, তো রান্না কখন করব, আবার মেয়েদের কখন আনতে যাব, আবার কখন টিউশন যাব, কেননা একার হাতে সব, তো ওই জন্য বলে বিকালে রান্না করো। আর বৃষ্টি কন্টিনিউ আবার হয়ে চলেছে, থামছে আবার হচ্ছে, আর বর ফোন করে বলছে তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, মানে আমি এরকম ঠিক পড়ি না, তো তো পড়েছি ওর জন্য, আর এখন কিছুদিন হয়েছে এরকম করে শীতে কাটছে, আমি সহজে এরকম শীতে কেটে এরকম এই গুঁড়ো সিঁদুরগুলো আমি পড়ি না, তো এখন পড়ছি, তো ভালোই লাগে, অনেকে বেশ বলে, তো ওই জন্য ভালো লাগে। আর ওই দুধটা ওরকমভাবেই রেখে দিয়েছি, কেননা রান্না করছিলাম তো ওই জন্য আর ওটাকে মানে হাত দিইনি, তো পরে হাত থাত ধুই, পরে ধুয়ে টুয়ে তো পরে ওইটাকে সরাবো না, তো ওখানেই থাকবে, একবারে বিকালবেলা গরম করে দেবো, কেন রান্নাঘর আজকে ঠাকুরের এটাকে ঢোকাবোই না, এই হচ্ছে। তো চলো আর একদম আবার বিকালে কথা হচ্ছে, ঠিক আছে, কেননা এখন বৃষ্টি পড়ছে, আর আমি এখন হয়ে গেছে এখন ওরে বাবা রে 12:30 বাজেই, দেখো 12:35 হয়েছে, টাইম হয়ে গেছে, আমি 1:15 বেরাবো মেয়েদের আনতে যাব, এনে ঠেনে আর খেয়ে ঠেয়ে তাড়াতাড়ি করে করে আবার টিউশন থেকে আসবো, তারপরে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে, তো প্লিজ দেখতে থাকো।
দেখো বন্ধু, এখনো পর্যন্ত সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, তো আমি ফোনটা রেখেই যাচ্ছি, ফোনটা রেখে আর এই রেনকোট পরে নিয়েছি, 2 মিনিটের জন্য নিয়ে নিয়েছি রেনকোট, আর বৃষ্টি তো সমানে হয়েই চলছে, হয়েই চলছে। জানি না, দেখা যাক টিউশনে যেতে পারবো কি না, খুবই বৃষ্টি হয়ে চলছে, তো সবাই যাচ্ছে আনতে, তো চলো আমিও যাই, গিয়ে নিয়ে আসি মেয়েদের, মেয়েদেরটা রয়েছে এখানে, চলো। ফোনটাকে রেখেই যাচ্ছে, দুটো ফোনই ঘরেই রেখে যাচ্ছি। দেখো মাংস নিতে এসছি, মানে টিউশন থেকে এসে, আর এখানে ও জুতোটা খুলে কি করছে বলো তো, জুতোটা খুলে সার্কাসের মতন এখানে দাঁড়িয়ে রয়েছে। এখন আর বৃষ্টি পড়ছে না, অনেকটা বৃষ্টি পড়েছিল তাই এখন আর বৃষ্টি পড়ছে না, আর এ তো দাঁড়িয়ে রয়েছে, মাংস দিচ্ছে, এখনো দেয়নি, দেখেছো রাস্তাঘাট পুরো ভিজে। তো চলো মাংসটা নিয়ে নিই, কিছু কিছু জিনিস আছে নেব, নিয়ে তারপরে বাড়িতে যাবো। হাই বন্ধুরা, তো দেখো এখন টাইম হয়ে গেছে 1:30 বাজে, কারেন্ট নেই, দেখো কারেন্ট নেই, চলে গেছে কারেন্ট, অনেকক্ষণ হয়েছে। আমার এইদিকে মোটামুটি কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি, 1 মিনিট দাঁড়া, কমপ্লিট করে নিয়েছি, এই যে লাইট ধরে, এই দাঁড়াও দেখাচ্ছি, দেখতে পারবে, দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এই দেখো লাইট আসেনি এখনো, এই যে দেখাচ্ছি মাংস রান্না হয়ে গেছে, ঠিক আছে, আর এই যে রান্নাঘরে দেখো কি অবস্থা, এই যে সব বাসন টাসনগুলো ধুলাম, আর এইখান দিয়ে যে কিছু কিছু কৌটোগুলো নিয়ে এই দেখো এই যে ধুয়ে রেখে দিলাম, কেননা একার হাতে সব কিছু করতে হবে, আর জল আসে এত সকালে, সেজন্য কিছুটা ধুয়ে রাখলাম কৌটো কাটি, আর এই যে বাসনপত্র তো রয়েছে, আর এই হয়েছে ভাত তো রয়েছে, তো রান্নাঘর পুরো কালকে ধোবো, নেক্সট ব্লগে দেখতে পারবে। আর রান্না আমার মোটামুটি হয়ে গেছে, আর একটুখানি করে হলে পরে মাংসটাকে নামিয়ে দেবো। তো এই হচ্ছে কাজকর্ম, গোপালকেও খেতে দিয়ে দিয়েছি, গোপাল এখনও ঘুমায়নি, আজকে FB করবো কী করে আমি নিজেও জানি না, 9টার দিকে করার কথা, কারেন্ট যদি আসে তাহলে না করবো, নয়তো আমাকে তো সবাই ভূত দেখতে পাবে। তো এই হচ্ছে এই যে, আর এখানে এই যে দেখো আর একজনের পড়ার অবস্থা, ঢং দেখো মোবাইলে ওই লাইটটা ধরিয়ে পড়ছে, কী করবে, সকালে পড়া রয়েছে, টিউশন রয়েছে, আবার তো হোমওয়ার্কগুলো কমপ্লিট তো করতেই হবে, ওই জন্য এই যে ছোটো জন এখানে পড়ছে, বড়জন এখানে পড়ছে, হ্যাঁ পুরোটা কমপ্লিট হয়ে গেল পরে আরও ভালো লাগবে দিওয়ালটা, না আর একটুখানি নিচেরটা বাকি, তো এখন আর হবে না। আর এখানে দেখো রেনকোটগুলো সব শুকিয়ে আছে, এই যে এরকমভাবে রেখে দিয়েছি, ইয়ে করে বৃষ্টি সমানে পশুদিন থেকে হয়ে চলেছে, আর এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে, কারেন্ট কখন আসবে জানি না। কোনটা, তো চলো ঠিক আছে, আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম, ভূতের মতো, তো চলো। তো ঠিক আছে, তো বাই বাই, গুড নাইট, আর সবসময় স্মাইল করতে থাকবে, আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, একটু সাপোর্ট করো, আর অতি অবশ্যই পুরো ভিডিওটা দেখো তোমরা, মানে এই ভিডিওটাও দেখো, আর পরের যে ব্লগগুলো আসবে অতি অবশ্যই করে দেখতে থাকো, আমার কাজকর্ম করতে করতে কী অবস্থা হয়ে গেছে আমার চোখে। তো চলো ঠিক আছে, বাই।